আসসালামু আলাইকুম ভিউয়ার, স্ক্রিনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হলো 36 ভোল্টের একটি মোটর, আর সামনে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টের মোটর আর 36 ভোল্টের মোটর। মোটর 36 ভোল্টেরটা নতুন আছে, অ্যাকটুরেট ব্র্যান্ডের একটি মোটর, আর এটি হলো 775 21,000 RPM এর একটি মোটর। এই মোটরটি সামনেও বেয়ারিং থাকবে, পিছনেও বেয়ারিং থাকবে, পিছনে এবং কুলিং ফ্যান থাকবে। মোটর তামার কয়েল 775 মোটর, আর আমার ডাইন হাতে যে মোটরটি এটা হলো 36 ভোল্টের একটি মোটর, অ্যাকটুরেট ব্র্যান্ডের, এটা অরিজিনাল একটি মোটর। এটা দেখতে 775 18 ভোল্ট 21,000 RPM একটি মোটর আসিল AIDA, ওই মোটরের মতো মোটরটি দেখতে কেউ ভুল করতে পারেন, ওই মোটরটি এটা না, এটা হলো 36 ভোল্টের মোটর। আমরা এটার স্পিড টেস্ট করবো একটু পরেই, দেখতেই পাচ্ছেন এটার পিছনেও কুলিং ফ্যান থাকবে। 36 ভোল্টের এই মোটরটি একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার থাকবে, আর এটার মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার থাকবে, যেটা স্ক্যান করলে এটার ব্র্যান্ড সম্বন্ধে সকল তথ্য পেয়ে যাবেন। এটা সামনেও বেয়ারিং থাকবে, ভিতরে কিন্তু মোটা তামার কয়েলের, পিছনে কুলিং ফ্যানও থাকবে। মোটরটি চিনবেন, এটা সামনে AEM লেখা থাকবে, এটা অরিজিনাল মোটর, এটাই চিনার উপায়। আর যারা 18 ভোল্টের AIDA মোটর খুঁজছেন ওই মোটরটা আর আসবে না, ওটার বদলে এখন নিতে পারেন AEM, এই মোটরটা নিতে পারেন 36 ভোল্টের। এই মোটরটা 18 ভোল্টে ভালো স্পিড পাবেন, 36 ভোল্টে 28,000 স্পিড পাবেন। আমি একটু পরে ব্যাটারি দিয়ে দেখিয়ে দিব। এখানে ব্যাটারির সাথে তার কানেকশন করে রাখছি, আমি এখানে 36 ভোল্ট করে রাখছি। প্রথমে আমি 12 ভোল্টের স্পিডটা টেস্ট করব, দেখিয়ে দিব স্পিডটা কেমন। আমি তারটার সাথে তারটা লাগিয়ে নিতে আসছি, একটু পরে মোটরের সাথে লাগাবো, তখন স্পিডটা দেখে নিতে পারবেন। ক্লিপের সাথে আমি এখন মোটরটি লাগিয়ে নিব। এটা হলো 12 ভোল্ট 775 21,000 RPM এর একটি মোটর, দেখতেই পাবেন এটার স্পিড। এখন স্পিডটা দেখতেই পাচ্ছেন, এটা আওয়াজটা শুনতেই পাচ্ছেন, এটার আওয়াজ কেমন, স্পিড কেমন। আমরা এই মোটরটা দিয়ে বেশিরভাগ পাম্প তৈরি করি বা ডিসি ডিল গ্যান্ডিং এইসব জিনিস তৈরি করি। মোটামুটি স্পিড ভালো, 21,000 RPM এই মোটরটি ঘুরে 12 ভোল্টে। মোটরটি সামনে বেয়ারিং থাকবে, পিছনে বেয়ারিং থাকবে। এই মোটরটির দাম 650 টাকা। যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারবেন। এখন 36 ভোল্টের মোটরটা আমি স্পিড টেস্ট করব। প্রথমে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি স্পিডটা টেস্ট করব। দেখতে পাচ্ছেন আমি তারটি খুলে নিতে এসেছি যাতে স্পিডটা দেখাতে পারি। প্রথমে 12 ভোল্টের স্পিড দেখাবো, দ্বিতীয়তে 24 ভোল্ট স্পিড দেখাবো, পরে 36 ভোল্ট স্পিড দেখাবো। লালটার সাথে লালটা লাগিয়ে নিলাম, এখন কালোটার সাথে কালোটা লাগিয়ে নিলাম। আওয়াজটা শুনতেই পাচ্ছেন স্পিড কেমন, এটা এখন 15,000 RPM ঘুরে, 12 ভোল্টে ঘুরবে 15,000 RPM এ। আওয়াজটা শুনতেই পাচ্ছেন স্পিডটা একটু কম। এখন 24 ভোল্টে দেখাবো, দেখেন আমার হাত কাঁপাতে উঠে, অনেক স্পিড 24 ভোল্টে মারাত্মক স্পিড। দেখতেই পাচ্ছেন মোটা তামার কয়েল, এটা একটুকু গরম হবে না, 36 ভোল্টে চালালেও গরম হবে না, 24 ভোল্টে চালালেও গরম হবে না। এখন আমি 36 ভোল্টে সরাসরি চালিয়ে দেখাবো, তারটা ফিটিং করে নিয়েছি, এখন ডাইরেক্ট সরাসরি 36 ভোল্টে লাগাবো। স্পিডটা আপনারা দেখে নিন, মোটরটির প্রচুর স্পিড। পরবর্তীতে এটা দিয়ে আমরা একটা পাম্প তৈরি করবো, ওই পাম্পের সাথেই মোটরটি ইউজ করবো। যারা এই মোটরটি নিতে চান এই মোটরের দাম রাখতেছি 750 টাকা, এখনই নিয়ে যেতে পারেন। এটা দেখতে AIDA মোটরের মতো, আর এটা এই পাম্প মোটরটির মডেল নাম্বার AEM, এই মোটরটির মডেল নাম্বার। চাইলে এই মোটরটা নিতে পারেন, 36 ভোল্ট 12 ভোল্ট 18 ভোল্ট 24 ভোল্ট যে কোনো মোটর দিয়ে চলবে, এটা একটু গরম হবে না, প্রচুর পরিমাণ রোদ দিতে পারে। মোটরটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। আমরা সারা দেশের মোটর হোম ডেলিভারি করে থাকি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।